আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বিগত দিন আমরা বাংলা নববর্ষের বাতা অর্থ সংকলনের একটি ভিডিও ইন্টারনেটে আপলোড দিয়েছিলাম। তো অনেকেই বলেছিলেন যে কোন কোন উপজেলা বা জেলায় মোট কতজন বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে উক্ত বাতা সংকলন করা হয়েছে, তাছাড়া উক্ত বাতা টোটাল কতজন মুক্তিযোদ্ধাদের অনুকূলে সংকলন করা হয়েছে তা অনেকেই প্রশ্ন করেছিলেন। তো আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা কোন কোন উপজেলায় বা জেলায় মোট কতজন বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে বাংলা নববর্ষের বাতা সংকলন করা হয়েছে, মোট কতজন বীর মুক্তিযোদ্ধাদের বাতা সংকলন করা হয়েছে উক্ত নববর্ষে, আমরা বিস্তারিত দেখে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখানে একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, ভিডিওটি দেখার পর অবশ্য ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের উদ্দেশ্যে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনাদের উদ্দেশ্যেই ভিডিও তৈরি করি, আশা করছি আপনারা আমাদের ভিডিওটিতে লাইক করবেন। আর উক্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের। আমরা জানি যে আপনারা অনেকেই ফেসবুক ইউজ করেন, আপনাদের উদ্দেশ্যেই পেজটি তৈরি করার চেষ্টা করবেন উক্ত লিঙ্ক থেকে, পেজেও আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে চলতি 2021-22 অর্থবছরে বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় এখানে একটি কোড রয়েছে, কোডের বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ বাতা বাবদ কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত 41 কোটি টাকা হতে দেশের 64টি জেলায় জনপ্রতি 2000 টাকা হারে 35,95,00,000 টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে উক্ত যে নববর্ষ বাতা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এবার সেখানে এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারবো যে সমস্ত বাংলাদেশে মোট 64টি জেলায় কতজন বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে উক্ত বাতা সংকলন করা হয়েছে মোট কত টাকা করে। আমরা দেখতে পারছি যে 64টি জেলায় 1,79,750 জন মুক্তিযোদ্ধার অনুকূলে 2000 টাকা হারে সর্বমোট 35,95,00,000 টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। এখান থেকে আমরা টেনে টেনে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বাংলা নববর্ষের অর্থ সংকলন করা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আসলে সবগুলো যদি আমরা রিডিং পড়ে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আর ভিডিও অনেক লম্বা হলে অনেকেই আবার অস্বস্তি বোধ করেন। তো আপনাদের উদ্দেশ্যে টেনে টেনে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুমোদনকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা এখানে রয়েছে, ক্রমিক নং বিভাগ রয়েছে এখানে, তারপর জেলা এখানে থানা বা উপজেলা, এখানে অনুমোদনকৃত মুক্তিযোদ্ধা, এখানে টাকার পরিমাণ রয়েছে এই দিকে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে টেনে টেনে দেখানোর চেষ্টা করছি। আমরা আসে উক্ত জেলায় এখন আসি, আমরা দেখতে পারছি, তারপর জালকাটি জেলা, তারপর পটুয়াখালী আমরা দেখতে পারছি, তারপর ফিরোজপুর, তারপর বান্দরবন, তারপর ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, এদিকে রয়েছে আবার কুমিল্লা। এখান থেকে আমরা টেন টেন দেখানোর চেষ্টা করছি, আপনারা এখান থেকে উপজেলা দেখে নেবেন কোন কোন উপজেলার অধীনে এখানে কতজন বীর মুক্তিযোদ্ধা এখানে সংখ্যা রয়েছে, এখানে মোট টাকার পরিমাণ রয়েছে। তারপর এখানে আমরা জেলাগুলো উল্লেখ করার চেষ্টা করছি, জেলার অধীনে যে উপজেলা, আপনারা এখান থেকে ভিডিওগুলো স্লো করে দেখে নেবেন। ভিউয়ার্স, ফেনী, তারপর খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, ঢাকা, তারপর রয়েছে ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ি, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, বাগেরহাট, তারপরে রয়েছে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে রয়েছে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, হবিগঞ্জ, মৌলভীবাজার, রয়েছে সুনামগঞ্জ, তারপর সিলেট। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বীর মুক্তিযোদ্ধাদের অর্থ সংকলন করা হয়েছে 35,95,00,000 টাকার। আমরা বিস্তারিত দেখতে পারছি বীর মুক্তিযোদ্ধাদের স্ব ব্যাংকের অ্যাকাউন্টে উক্ত টাকা চলে যাবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS-এর ভিত্তিতে, জনপ্রতি 2000 টাকা করে প্রাপ্য হবেন উক্ত বীর মুক্তিযোদ্ধারা। ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের খবর, আশা করছি
আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, শেষ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।